2030 সালের মধ্যে বস্ত্র শিল্পের জন্য তৈরি করা রোডম্যাপকে $35,000 কোটি শিল্পে উন্নীত করার লক্ষ্য নিয়েছে ভারত। এ সময়ের মধ্যে বস্ত্র শিল্পে প্রায় 6 কোটি কর্মসংস্থান তৈরি করবে বলেও জানিয়েছেন বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস জানিয়েছে, ভারতের বস্ত্রশিল্পের বর্তমান আকার $16,400 কোটি, যা আগামী 6 বছরের মধ্যে দ্বিগুণেরও বেশি বড় করার উদ্যোগ নিয়েছে ভারতীয় সরকার। এ সময়ের মধ্যে ভারত এ খাতের রপ্তানি $100 বিলিয়ন বা $10,000 কোটি উন্নীত করতে চায়। এছাড়া বস্ত্রপণ্য রপ্তানি করে দেশটি 2047 সাল নাগাদ $600 বিলিয়ন বা $60,000 কোটি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বলে জানায় ইকোনমিক টাইমস। গত 27 সেপ্টেম্বর বস্ত্র মন্ত্রণালয়ের 100 দিনের কর্মসূচি সম্পর্কে জানতে গিয়ে বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, ইতোমধ্যে 7টি PM মেগা ইন্টিগ্রেটেড টেক্সটাইল রেজিয়ন অ্যান্ড অ্যাপিয়ারেল পার্কের অনুমোদন দেওয়া হয়েছে, যেগুলো পুরোপুরি কার্যকর হলে ৭০,০০০ কোটি রুপি বিনিয়োগ আসবে। তিনি আরও বলেন, ভারতের বস্ত্রখাতকে একটি $35,000 কোটি শিল্পে রূপান্তরিত করতে হলে সব ধরনের কাপড়ের দিকে দৃষ্টি দিতে হবে। বর্তমানে 350টি গ্লোবাল ব্র্যান্ড ভারতে থেকে তৈরি পোশাক সংগ্রহ করে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে ভারতীয় পোশাকের বিশাল বাজার রয়েছে। গত 23-24 সালের এপ্রিল-মার্চ অর্থবছরে ভারতের পোশাক রপ্তানি 3.24% কমে $34.40 বিলিয়ন বা $3,440 কোটি নেমে এসেছে। এক বছর আগে এ খাতে ভারতের রপ্তানি ছিল $35.50 বিলিয়ন। বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং বলেন, ভারতের বস্ত্রখাতেও মেক ইন ইন্ডিয়া কার্যক্রম শুরুর পরিকল্পনা করা হচ্ছে। তিনি মনে করেন, বাংলাদেশ বা ভিয়েতনাম ভারতের বস্ত্রশিল্পকে চ্যালেঞ্জ জানাতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশ কিংবা ভিয়েতনাম কোনোটিই আমার জন্য চ্যালেঞ্জ নয়। ভারতের মন্ত্রী এও বলেন, দেশের বস্ত্রশিল্পের জন্য আমরা মেক ইন ইন্ডিয়া কার্যক্রম চালু করব। একই সঙ্গে রেশম বা সিল্ক উৎপাদন সহ 2030 সাল নাগাদ ভারত 50,000 মেট্রিক টন সিল্ক উৎপাদন করবে, ফলে এখাতে 1 কোটি মানুষের কর্মসংস্থান হবে, যাদের মধ্যে থাকবেন কৃষকও। ফারদিন সানি, দেশ রূপান্তর।